দেখো আমাদের বাপু ছোট্ট সদস্য। কেমন আছো? আশা করছি ভালো আছো। আমি বিন্দাস আছি। আজকে কিন্তু কোনো ব্লগ নিয়ে আসিনি, আজকে কোনো ব্লগ নয়, আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, ব্লগেরই মতো বলতে পারো। সেটা হচ্ছে দুদিন আগে তোমরা দেখেছো আমার আগের ব্লগে আমি শ্রীরামপুর গিয়েছিলাম। তো সেখানে গিয়ে আমি যে শনিবার দিনকে উপাসনায় কিছুটা অংশ আমি আমার ব্লগের মধ্যে রেখেছিলাম এবং বলেছিলাম পরে তার ডিটেলসটা দিয়ে আমি একটা ব্লগ সুন্দর করে বানাবো। তো সেটাই আজকে তোমাদের সামনে তুলে ধরলাম। ভীষণ ভালো এই জায়গাটা, ভীষণ নিরিবিলি এবং শান্ত। এটা আমি আমার মায়ের দ্বারাই জেনেছি এবং মা আমি যখনই শ্রীরামপুর আসি তখনই আমি শনিবার শনিবার এইখানে আসার চেষ্টা করি। 6টা থেকে 8টা অবধি এই জিনিসটা হয় এবং এখানে বাপু বলে একজন আছেন, তিনি ভগবান নয়, তিনি ঠিক আমাদের সাই বাবা বা আমাদের রামকৃষ্ণের মতো একজন অবতার মানুষ, তিনি থাকেন মুম্বাইতে। তার সম্পর্কে ডিটেলসে এই ব্লগে সমস্ত কিছু দেওয়া থাকবে, তোমরা ভিজিট করতে পারো। এবং এই যে সেন্টারটা সেটা হচ্ছে শ্রীরামপুর স্টেশনের একদম কাছে, স্টেশন থেকে নেমেই আসা যায় শ্রীরামপুর স্টেশনে। তো শ্রীরামপুর স্টেশন থেকে নেমে তোমার জিজ্ঞেস করলে উপাসনা কেন্দ্র যে ব্যাগের স্টল টলগুলো আছে সে তার পাশ দিয়ে একটা গলি যায়, তার মধ্যেই হচ্ছে এইটা। এবং তোমরা যদি চাও এর যে ওনারের সাথে যোগাযোগ করতে সেটাও তোমরা আমার আমাকে কমেন্টে বলতে পারো। তো যাদের মাইন্ড খুব অস্থির বা কিছুতে কিছু কাজ পাচ্ছ না, কিন্তু এই বাপু শরণাপন্ন হলে মাইন্ড শান্ত হয়ে যায় এবং অনেক উপকার পাওয়া যায়, সেটা তুমি এই ব্লগ দেখতে দেখতে বুঝতে পারবে। অনেক ধরনের অনুভব আসে এটা সম্পর্কে এবং আমার মা নিজে এটাতে উপকৃত পেয়েছে। এবং আমার যদি কোনো প্রবলেম হয় মা সঙ্গে সঙ্গে আমাকে বলে যে তুই বাপুকে ডাক, দেখবি সেটা সলভ হয়ে যাবে। তো ভিডিওটা স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো চলো ভিডিওটা আমরা কন্টিনিউ করি, লেটস গো। এটা হচ্ছে মায়ের উপাসনা কেন্দ্র যেখানে আমি এসেছি, ঠিক আছে। ভিতরে কী হচ্ছে একটু শেয়ার করবো। এটা হচ্ছে উপাসনা কেন্দ্র যেখানে আমি আজকে মায়ের সাথে এসেছি। এখানে কি হয়, বাপু আছেন একজন যিনি মুম্বাইতে থাকেন, সব ডিটেলস তোমার সাথে তোমাদের সাথে সব শেয়ার করবো, তার জন্য সাথে থাকো। উনি একজন মানুষের বাপু এবং বাপু যেটা হচ্ছে বাপু কিন্তু যে মেইন জিনিসটা হচ্ছে যে আমরা যখন কোনো কিছু ভাবি যে একদম আমরা কোনো আমাদের গুরুদেব ভাবি কিন্তু ভাবি যে তার একটা আলাদা রাস্তা আছে, কিন্তু বাপু হচ্ছে এমন একটা আমাদের যে আমাদের সাথে সংসদ মধ্যে থেকেও আমরা আমাদের আরাধ্যকে আমি দেবী বা দেবতা আমরা আরাধ্য করি। বাপু কিন্তু কখনোই বলে না যে তুমি আমাকেই পড়ো, বাপু বলে তোমার যে আরাধ্য দেবী তাকে। এবার বাপু এটা কি করছে, বাপু মানে ছোটোবেলা থেকে খুব ধর্ম পাঞ্ছিলেন। এবারে এইভাবে একটা অনেক মানে ঘটনাটা হবে আগে যে রবীন্দ্র জাভেকার জাভেলকার তিনি বম্বে দেবী মেসে সেটা অনেক দিন আগে, সেটা আপনার 1910 বছর। তো উনিও একটুখানি নাস্তিক ধরনের ছিলেন, উনি বিশ্বাস করতেন তখন সেই সময় সিদ্ধিতে সাই বাবা তখন সেখানে বিরাজমান করছেন। তো উনি এক বন্ধুর অনেক বন্ধুর একবার গেলেন, সেটা অনেক মানে অবিশ্বাস নিয়ে গেছিলেন। তাই যাওয়ার পর যখন সাই বাবার সাথে তার প্রথম বিয়ে হলো তারপর থেকে একটা মানে অদ্ভুত অনুভব পেলেন, উনি প্রায় যেতেন এবং তখন ওনার খুব ইচ্ছে ছিল যে সাই বাবাকে উনি নিয়ে আসবেন ওনার বাড়িতে। তা একদিন রবীন্দ্র জাভেকার উনি তখন রাত্রিবেলা স্বপ্ন দেখছেন যে পরের দিন বাপু তার বাড়িতে মধ্যাহ্ন ভোজে আসবেন, মানে সাই বাবা স্বপ্ন দেখেছেন। পরের দিন সকাল থেকে তিনি সবাইকে বলছেন যে আজকের বাবা আসবেন তোমরা সেইভাবে ইয়ে করো, সবাই রান্না বান্না হয়েছে মধ্যাহ্ন ভোজের জন্য সবাই দেখতে করে গেছে কিন্তু বাবার দেখা নেই। তখন উনি ওনার বিশ্বাস আছে যে বাবা যখন ঘটেছে বাবা নিশ্চয় আছে এবং ঠিক সেই সময় কোনো দরজায় মানে টোকা দিল তখন দেখেছি গুপ্ত যুবক তো সাই বাবার কাবু খুঁজছে সেটা ইয়েতে হয়েছে মানে দেবেলদারের ওনার যে বাড়ির সাইনি বাস মুম্বাইতে আছে সেই মুখটি এখনও রয়েছে সেটা ওনাকে দিল হয় এসে দিল। তারপর উনি সেটা ইয়ে করে উনি ওরা চলে গেলেন। তারপর সেই বাবার এবারে উনি তারপর বাবুকে মানে বাবাকে অনেকবার বলেছেন যে আপনি কবে এগিয়ে আসবেন, সাই বাবা মানে 1919 আগে লাস্ট বার উনি এখন গেলেন তখন ওনাকে সাই বাবা তিনটে জিনিস দিলেন, একটা নিদর্শন, একটা টিস্যু, একটা শাল গাছ দিয়ে বললেন যে এটা আমি তোকে দিলাম, এটা আমি তোর বাড়ি থেকে নিতে আসবো। তা এরপরে তারপর তো উনি মারা গেলেন। এবার জাভেলকার উনি যখন দেখলেন মানে কেউ আসে এই ব্যাপারটা ওর পরিবারের বাড়ি কেউ থাকে, উনি তার যখন মারা যাওয়ার সময় ওনার ছেলেকে বড় ছেলেকে এটা দিলেন যে আমার নিশ্চয় বাবা একদিন আসবে, সেটা উনি তখন পাঠিয়ে দিলেন।
তিনিও যখন চলে গেলেন তারপর হচ্ছে যে তার যে পুত্র আছে তাকেও যাওয়ার সময় চলে গেছে এবার বাপু অ্যাকচুয়ালি মানে যেটা হচ্ছে যে আমরা যেটা সাধারণ মানুষ আছি বাপুকে যখন যদি ছবি দেখো বাইরে দেখো দেখতে দেখ বাপু মানে সাদা জামা কালো প্যান্ট চোখে গগলস মানে মনে হবে না যে কোনো গুরুদেব পাবে কিন্তু মানে তাকে দেখা আলাদাই আছে এবং বাপু সবসময় যেটা হচ্ছে বাপু যখন মানে ডক্টর ছবি ডাক্তার বাপু ডাক্তার এবং আমাদের আই বা যা দিয়ে উনিও ডাক্তার ওনার ছেলে ডাক্তার ওনার মেয়ে ডাক্তার মানে সবাই ডাক্তার উনি তা উনি তখন যখন পোস্টিং ছিলেন তখন উনি হসপিটালে বসে খালের হসপিটালে পোস্টিং ছিলেন খালের সেই সময় তখন ওই শাহিন আসে নিজে শাহিন আসে যে আপা সাহেব মানে যে ওনার যে নাতি যে তাকে আমরা যে আপা সাহেব সেটা আমরা গেছিলাম বলে তো ওনার সাথে আমার দেখা হয়েছিল তো ওনার যে মিসেস ছিলেন বিনা ভাই তা উনি মানে যখন বাপু যেতেন আর কি তখন মানে শাহিন আসে যেতেন ওখানে গিয়ে উনি যখন শাহিন বাবার এমন কিছু মানে যে কথা বলতেন বা ইয়ে করতেন যেটা মনে হচ্ছে যে এই ব্যাপারটা কিন্তু জানার কথা নয় সেটা প্রায় উনি বৃহস্পতিবার বা শনিবার ওখানে যেতেন তা এইবার উনি 1998 সালের এক বোধ হয় জুলাই মাসের একটা দিনে তা উনি গেছেন সেদিন থেকে জাস্ট কথা হচ্ছে তা বৃহস্পতিবার করে তখন বাবু বলেছে যে আমাকে তো এখানে নিতে হবে যেহেতু আরতি আমাদের পরি দেশটা আমি আরতি করি আমি আসছি তখন দেখা গেল উনিও গেছেন 70 বছর ওনার শ্রীর সাথে তখন বাবু বলছে আমরা আসছি এবার ওনারা আরতি করে যখন মানে মানুষটা করে যখন খুঁজছেন তখন দেখেন যে সামনে সাই বাবা দাঁড়িয়ে আছে মানে হাঁটু পর্যন্ত সাই বাবা তার নিচে হচ্ছে বাপুরের কালো প্যান্ট ছিল তা তখন উনি বলতে যে আমাকে আমার জিনিস বলে আমি বলি কোন জিনিস বলি যে আমাকে যেটা দিয়েছিলাম সেটা আর তো সেই জিনিসগুলো সে কিন্তু ওই শানিবাসে রয়েছে তো এরপরে বাপুর ব্যাপারটা আস্তে আস্তে ওটা হয় এবং ঠাকুর অনেক ঘটনা আছে এটা ওখান মানে শ্রদ্ধাদাতা বাপুর একটা হয়েছে আছে তাতে অনেক মানে ঘটনা রয়েছে আমাদের আমরাও যারা এখানে শ্রদ্ধাবান রয়েছি তারাও কিন্তু বিভিন্ন সময় আমাদের অনুভব আমরা দেখেছি মানে আমি নিজে একটা সময় মানে একদিন আমি একটা অ্যাক্সিডেন্টে গেছি যখন আমি উত্তরপাড়া কলেজে আমি একটা প্রোগ্রামে গেছিলাম সেটার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল মানে অ্যাক্সিডেন্ট হয়েছিল বলতে আমি আর আমার অফিসার যে স্টাফ ছিলাম তাদের পাশে গেছিলাম পিছনে গেছি এবার একটা হঠাৎ একটা দেখি বিশাল আওয়াজ এবং তারপর দেখি পুরো আমাদের জামাটা কাছে মানে একবার কাছে একটু ক্ষতি হয়ে গেছে তারপরে দেখি মানে আমি দেখতে পাইনি মানে তারপর দেখি একটা গাড়ি যে মেরেছে সেই গাড়িটাকে আমি সামনেও বুঝতে পারিনি কখন রেগে চলে গেছে মানে শুধু জাস্ট ওই যে উইন গ্লাসে আছে সেইটা শুধু মানে এনে দিতে মানে আমাদের কিছু দেখা এছাড়া মানে অনেক অনুভব আমরা আমাদের শ্রদ্ধা মাইখানকে অনেক শ্রদ্ধা মানে পেয়েছেন আমরা পেছেন রিসেন্ট আমার যেটা হচ্ছে আমার মেয়ের বিয়ের ব্যাপারে যেটা একটা মানে খুব ছিল
তো বিনিশাপকে এই সংস্থা নিয়ে আসেন এবং ২০১৯ এপ্রিল মাসে আমার বম্বে যাওয়ার একটা সুযোগ হয় এবং সেখানে সুমিতাদার সঙ্গে মানে কথা বলে উনি আমাকে বেশ কিছু ওষুধপত্র এবং উপাদান কী করে করবো কী কী করবো না করবো সব কিছু আমার ভালো করে বুঝিয়ে দিতেন আমাকে এবং আমার হাজব্যান্ডকে এবং আমি সেই মতোই মানে উপাসনা করতাম সেইভাবেই বাক্যে ডাক্তার এবং ২০১৯ এপ্রিল মাসে যখন আমি বম্বে যাই ২০১৯ মেতে ডাক্তার গৌতম হাসপাতালের নাম নাম আপনারা অনেকেই শুনে থাকবেন ওনার অ্যাপয়েন্টমেন্ট ৬ মাসের আগে পাওয়া যায় কিন্তু ওখানে কোয়ারেন্টিনেন্টালি ওখানে আমার এক বান্ধবী ওনার জুনিয়ারের সাথে ছিলেন এবং ওই বম্বেতে থাকাকালীন ওর সঙ্গে আমার যোগাযোগ হয় এবং মানে ফিরে আসার পরে এক সপ্তাহের মধ্যে আমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স হয় বম্বে থেকে আসার পরে এবং ফিক্স হওয়ার পরে ওনাকে আমি এপ্রিলে দেখাই এবং সমস্ত যা টেস্টের রিপোর্ট উনি বলেছেন সব ঠিক আছে তোমার কোনো প্রবলেম নেই কিন্তু কেন হচ্ছে না ঠিক আছে আমি তো মানে উনি বলেছিলেন যে টেস্টিং বেবি করার কথা কিন্তু একমাত্র আমার ওই বন্ধু সে বলেছিল স্যার ওনার যখন কোনো প্রবলেম নেই তখন উনি ওনাকে বলুন আপনি এমনি আপনার ট্রাই করে যদি না হয় তখন আমি বললো খালি সেটা কিন্তু তুমি কোমার রিস্কে নিচ্ছো আমি কিন্তু আমার দিকে নিচ্ছি না গৌতম হাসপাতালে একমাত্র টেস্টিং বেবি করেন উনি কিন্তু নর্মাল করেন না যাই হোক তারপরে সেই বাপুর অফিসে এবং ওখানকার প্রত্যেকটা চা বলুন ডাক্তারগুলো সবাই ভীষণ এসেছিলেন সেই বন্ধুর মাধ্যমে আমাকে ডাক্তার এমনি ওষুধ দেওয়া হয় দেওয়ার পরে আমি নভেম্বরে কনসিভ করি এপ্রিল মানে ওষুধ তারা খেতে নভেম্বরে আমি কনসিভ করি মানে আমার জীবনে মানে সত্যি মানে জীবনে বাপু আপনার ছাড়া এটা হতো না এই আমার মানে একদম জীবন্ত অনুভব আমরা দেখলে তো কি সুন্দর উপাসনা কেন্দ্রটা মানে ওখানে গেলে না মন পুরো শান্ত হয়ে যায় মন পুরো ভরে যায় এত সুন্দর জায়গাটা আর কোথায় উনি আছেন সমস্ত কিছু উনি শেয়ার করে দিলেন তো যদি কেউ মনে করো এই রকম জায়গায় আসতে চাও তাহলে যোগাযোগ করতে পারো আমার সাথেও যোগাযোগ করতে পারো আমাকে কমেন্টে লিখতে পারো আর হ্যাঁ আমার এই যে ইন্ট্রো বা এই যে লাস্ট যে পার্টটা আমি করছি এটা কিন্তু আমি শ্বশুরবাড়ি থেকে করছি কারণ উপাসনা নিয়ে আলাদা কোনো ব্লগ বানাবার ইচ্ছা আমার ছিল না কিন্তু যেহেতু কারণ পারমিশনের একটা ব্যাপার ছিল তো ওখানে গিয়ে আমি যখন দিদির কাছে পারমিশন নিলাম তখন দিদি হ্যাঁ বলাতে তো ভাবলাম যে চলো ওইটা নিয়েই একটা ব্লগ করা যাক তোমাদেরও একটু হেল্প হবে যারা বয়স্ক মানুষরা আছো তাদেরও একটু ভালো লাগবে এইগুলো দেখে জায়গাটা এত সুন্দর আমার মা যায় প্রত্যেক শনিবার করে আগে শনি রবিবার হতো এখন শনিবার হয় তো সন্ধ্যা ৬টার সময় মা যায় মায়ের নিজেরও খুব ভালো লাগে টাইমটাও কাটে রবি সুন্দর করে আরতি হয় আর এই যে পাদুকা পুজো যেটা সামনে ছিল ওটা আনতে মারা নভেম্বরে যাবে মুম্বাইতে উনি কারণ বাপু মুম্বাইতে থাকেন তো মুম্বাইতে যাবে আনতে তো তোমরা যদি কেউ এই উপাসনার সাথে জয়েন হতে চাও তো আমার সাথে যোগাযোগ করতে পারো আমাকে কমেন্ট করতে পারো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম যদি কারোর একটুখানিও কিছু ভালো লেগে থাকে কি করবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার আর সাবস্ক্রাইব আবার দেখা হচ্ছে অন্য কোনো ব্লগেতে ততক্ষণের জন্য বাই